My dear viewers and learners, welcome. Here I am Prasenjit. Namaskar. Aji e video tut agontok Gunotsavor babe class 5 ponchom shrenir gonitor kisuman arhi MCQ alochona kora hobo logote homadhan kori bujhai diya chesta kora hobo. Etu part 1 hoy. Part 1 ot 15 ta prashno alochona kora hobo. Er porobortti video part 2 ot aro 15 ta prashno alochona kora hobo. প্রতিটো প্রশ্ন সাইড অপশন থাকব শুদ্ধ অপশনটো টিক দিব লাগে লেট আস বিগিন নামৰ তলৰ মনিহলা চাই সংখ্যাটো কি হ'ব বাৰু ইয়া যদি মনিহলাটো আমি ভালদৰে চাওঁ তেতিয়া দেখো এককত দুটা আছে দহকত চাৰিটা আছে শতকত দুটা আছে আৰু হাজাৰত এটা আছে এতিয়া অপশন কিটা চাই লওঁ কোনটো অপশন শুদ্ধ হ'ব আমি দেখিলোঁ যে এ অপশনটো শুদ্ধ হ'ব ইয়াত আছে 1242 ए तो मैं टिक कर दिम नंबर तो 723 732 690 960 होरूर प्रा डांगोडे क्रमोत हजाले होबो अमी की कर बढ़ाई वो पहले मैं साबुला ही वो जहाँ तो मैं देखिलो हंखा की टा पोतोटोरी तीन टा अंको पिजिस्ट তেনহ'লে আমি একক দহ শতকৰ অংকটো প্ৰথমে চাব লাগিব শতকৰ অংককেইটা কি কি আছে সাত ছয় আৰু ন তো ছিক্স আটাইতকৈ সৰু তেনে মানে 690 সৰু হ'ব তাৰপিছৰটো কি হ'ব আমি দেখিলোঁ যে ইয়াত শতকত 723 আৰু 732 দুইটাৰে সাত আছে তেতিয়া আমি ইয়াত দহকৰ অংকটো চাব লাগিব দহকৰ অংক কি আছে প্ৰথমটো 723 টু আছে আৰু 732 থ্ৰী আছে দুইটো তিনিতকৈ সৰু তেনেহ'লে 690 পিছত কি আহিব 723 তাৰপিছত কি আহিব 732 তাৰপিছত আহিব 960 অপশ্যন কেইটা চালোঁ যে আমি বি অপশ্যনটো আছে শুদ্ধ বিয়ত আমি টিক কৰি দিম নাম্বাৰ থ্ৰী তলৰ সংখ্যাটোৰ তলত আজ দিয়া অংকটোৰ স্থানীয় মান হ'ব ইয়াত দিয়া আছে 1 2 4 6 5 ইয়াত দেখিলোঁ আমি টুত আজ দিয়া আছে তেনেহ'লে আমি সোঁফালৰ পৰা যদি চাওঁ একক দহক শতক হাজাৰ তাৰমানে দুইটো হ'ব হাজাৰৰ ঘৰত তাৰমানে ইয়াত কি হ'ব 2000 তাৰমানে আমি যদি অপশ্যনকেইটা চাওঁ তেতিয়া আমি দেখিলোঁ যে এ অপশ্যনটো আছে শুদ্ধ এই অপশ্যনটোত আমি টিক কৰি দিম এতিয়া আমি পিছৰ প্ৰশ্নটোলৈ আগবাঢ়িলোঁ কুৱেশ্যন নম্বৰ ফ'ৰটো আছিল তিনি অংক বিশিষ্ট আটাইতকৈ সৰু সংখ্যাটোৰ আগৰ সংখ্যাটো হ'ব তিনি অংক বিশিষ্ট আটাইতকৈ সৰু সংখ্যাটো কি বাৰু আমি জানো যে তিনি অংক বিশিষ্ট আটাইতকৈ সৰু সংখ্যাটো হ'ল এশ এশৰ আগৰ সংখ্যাটো কি হ'ব এশৰ পৰা এক বিয়োগ কৰি দিব লাগিব কি হ'ব 99 আমি যদি অপশ্যনকেইটা চাওঁ দেখিলোঁ চি অপশ্যনটো শুদ্ধ চি অপশ্যনটোত আমি ৰাইচিন দি দিলোঁ কুৱেশ্যন নম্বৰ ফাইভ দুটা সংখ্যাৰ যোগফল 3935 তাৰে এটা 2525 হ'লে আনটো হ'ব দুটা সংখ্যাৰ যোগফল দিয়া আছে আৰু এটা সংখ্যাৰ মান দিয়া আছে তেনেহ'লে আনটো সংখ্যা হ'ব কি কৰিব লাগিব দুটা সংখ্যাৰ যোগফলৰ পৰা যিটো সংখ্যা দিয়া আছে সেইটো সংখ্যা বিয়োগ কৰি দিলে হৈ গ'ল তেনেহ'লে আমি কিমান পাম 1410 তেনেহ'লে অপশ্যনকেইটাৰ পৰা আমি চাওঁ ডি অপশ্যনটো শুদ্ধ ডি অপশ্যনটোত আমি টিক কৰি দিম কুৱেশ্যন নম্বৰ ছিক্স এক সমকোণ সমান এ অপশ্যন আছে 180 ডিগ্ৰী বিটো আছে 90 ডিগ্ৰী চিটো আছে 360 ডিগ্ৰী ডিটো আছে 80 ডিগ্ৰী আমি জানো যে এক সমকোণ সমান কিমান 90 ডিগ্ৰী তেনেহ'লে বি অপশ্যনটো হ'ব শুদ্ধ বি অপশ্যনটোত আমি ৰাইচিন দি দিম বা টিক দি দিম কুৱেশ্যন নম্বৰ ছেভেন তলৰ ঘড়ীত কাটা দুডালে সৃষ্টি কৰা কোণৰ পৰিমাণ হ'ব আমি যদি ঘড়ীটো ভালদৰে চাওঁ দেখিলোঁ যে মিনিট আৰু ঘণ্টাৰ কাটা দুডালে সৃষ্টি কৰা কোণৰ পৰিমাণ এক সমকোণতকৈ কম অপশ্যনকেইটা যদি আমি ভালদৰে চাওঁ দেখিলোঁ যে এই অপশ্যনটো শুদ্ধ এইটো আমি টিক কৰি দিম কুৱেশ্যন নম্বৰ এইট তলৰ বৰ্গটোৰ কালি হ'ব ইয়াত আমি দেখিলোঁ যে এইটো এটা বৰ্গ হয় বৰ্গৰ কালিৰ সূত্ৰটো হ'ল
বাহু পূরণ বাহু, তাহলে প্রতিটি বাহু আছে এক কিলোমিটারকে, তাহলে এক পূরণ এক বর্গ কিলোমিটার অর্থাৎ এক বর্গ কিলোমিটার। অপশন এ টু হব শুদ্ধ, এও তুমি টিক মারি দিবে। কোশ্চেন নম্বর নাইন, তলর চিত্রটোর পরিসীমা হব, আমি যদি চিত্রটো ভালদরে চাও দেখিলো এটা একটা আয়তর চিত্র, আয়তর পরিসীমার সূত্রটা কি? আয়তর পরিসীমাটা হল দুই পূরণ দিক প্লাস প্রস্থ। ইয়ার দিকটো আছে 5 সেন্টিমিটার, প্রস্থটো আছে 3 সেন্টিমিটার, তাহলে কি হব? দুই পূরণ 5 যোগ 3 হব, তারপর 5 আর 3 8, 8 দুগুণ 16 সেন্টিমিটার। তা আমি যদি অপশন কেটা চাও দেখিলো এই অপশনটা শুদ্ধ, এই অপশনটা আমি টিক করে দিন। কোশ্চেন নম্বর 10, 4 আর 5 একটা সাধারণ গুণিতক হল, অপশন কেটা আছে এ 10 বি 15, সি 20 ডি 25। আমি জানো যে 4 গুণিতকব হল 4 8 12 16 20 24, এইদরে অসমীয়লৈ। আর 5 গুণিতকব 5 10 15 20 25 30, এইদরে অসমীয়লৈ। ইয়াত দেখিলো যে আমি কমন অর্থাৎ সাধারণ কি আছে 20, দুইটাতে আছে, তাহলে আমি দেখিলো যে সি অপশনটো শুদ্ধ, সিত আমি টিক করে দিম। এতিয়া আমি 11 নম্বর প্রশ্নলৈ আগবাঢ়িলো, তলর আকৃতিটোর তলর সংখ্যা, এটো এটা কি আকৃতি হয়? এটো এটা আয়তীয় ঘনক হয়। আমি জানো যে আয়তীয় ঘনকর তলর সংখ্যা হল 6, তাহলে আমি দেখিলো অপশন কেটা যদি চাও দেখিলো আমি বি অপশনটো আছে শুদ্ধ, বি অপশনটো আমি টিক করে দিম অর্থাৎ রাইট চিহ্ন দি দিম। এতিয়া আগবাঢ়িলো 12 নম্বর প্রশ্নলৈ, তোমার জ্যামিতি বাকসটো, এ অপশন আছে আয়তীয় ঘনক, বিটো আছে ঘনক, সি আছে বেলন, ডি আছে শঙ্কু। জ্যামিতি বাকসর আকৃতিটো কেনেকুৱা? আয়তীয় ঘনক হয়, সেইকাৰণে এই অপশনটো হ'ব শুদ্ধ, এই অপশনটোত আমি টিক কৰি দিম। থার্টিন, তলর চিত্রটোর রং দিয়া অংশ কোনটো ভগ্নাংশে প্রকাশ করব পাৰি? ইয়াত আমি যদি চিত্রটো ভালদরে চাও দেখিলো যে ইয়ার মোট অংশ কেটা আছে, মোট অংশ আছে 8টা, আর রং করা অংশ কেটা আছে 1 2 3 4 5টা, তাহলে কি হব? 8 ভাগৰ 5 অর্থাৎ 5/8, সি অপশনটো শুদ্ধ, সিত আমি টিক করে দিম। ফর্টিন, তলর ভগ্নাংশটো দশমিক ভগ্নাংশত প্রকাশ করলে হব, ইয়াত আছে 7/100 মানে 100 ভাগৰ 7। ইয়াত দেখিলো যে হরত একর পিছত কেটা শূন্য আছে, একত দুটা, তাহলে হাতর দুহর আগত দশমিক হব, তার মানে 0.07 হব, ডি অপশনটো শুদ্ধ, ডি অপশনটো আমি টিক করে দিম অর্থাৎ রাইট চিহ্ন দিয়ে দিম। কোশ্চেন নম্বৰ 15, তোমার হাতত 500 টকা আছে, তুমি তলর কোন দুটা বস্তু কিনিব পাৰিবা? ইয়াত বস্তুকেইটা দিয়া আছে বেগ 275 টকা, ঘড়ি 430 টকা, ছাতি 225 টকা, টি শার্ট 320 টকা। তো ইয়াৰ অপশনকেইটা যদি ভালদৰে চাওঁ আমি দেখিলোঁ যে বেগ আৰু ছাতিহে কিনিব পাৰিম, কাৰণ বেগৰ দামটো কিমান? 275, আৰু ছাতি হ'ল 225, দুটা প্লাছ কৰিলে 500 হয়, তেনেহ'লে বেগ আর ছাতিহে কিনিব পাৰিম, সি অপশনটো শুদ্ধ, সিত আমি টিক কৰি দিম। থ্যাংকস ফর ওয়াচিং মাই ডিয়ার ভিউয়ার্স, যদি আপোনালোকৰ ভিডিওটো ভাল লাগিছে তেন্তে লাইক কৰিব আৰু শেয়াৰ কৰিব, আৰু মোৰ চেনেলটো যদি প্ৰথমবাৰ চাইছে তেন্তে ছাবস্ক্রাইব কৰি দিব, এনে ধৰণৰ ভিডিঅ'ৰ নটিফিকেশ্যন সৰ্বপ্ৰথমে পাই যাব। ইয়াৰ পিছত আৰু 15টা প্ৰশ্ন